হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। সিম্পলভাবে খুবই অল্প উপকরণে একদম দোকানের টেস্টে ঘুগনি বানিয়ে দেখাবো আজকে তোমাদের। স্ট্রিট ফুড খেতে আমরা তো সবাই প্রায় ভালোবাসি, কিন্তু আমাদের সবার একটা দুশ্চিন্তা থাকে যেখান থেকে কিনে খাচ্ছি তারা কতটা হাইজিন মেনটেন করেছে। তো তার জন্য একই রকম স্বাদে, দোকানের স্বাদে সহজ উপায়ে এই ঘুগনিটা যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে আর মন্দ কি। চলো তাহলে দেখে নিই কী কী লাগবে। লাগছে মটর, মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেন লাগছে সাদা তেল, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, লবণ, চানা মশালা, যে কোনো কোম্পানির চানা মশালা নিলেই হবে। ভিজিয়ে রাখা মটরগুলোকে আমি প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এখন আদা কুচি করে নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এখন কড়াইয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। এখন আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি এখানে ছোট দুটো টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা বাটাটাও দিয়ে দিলাম। এটা বাটা না, সরি, আমি গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো বা কুচি করেও দিতে পারো। এখানে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেন আমি সেদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দেব। মটরটা সেদ্ধর সময় আমি কিন্তু এর মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তার ফলে মটরের মধ্যে লবণটা ঢুকে গেছে। তোমরাও মটর সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখন কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। 1 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুরো মটরটার গায়ে কোট হয়ে যায়। দেন আমরা একটা শুকনো কড়াইয়ে ধনে, গোটা ধনে আর গোটা জিরে নিয়ে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে চানা মশলাটা অ্যাড করে দিলাম। এখানে আমি বড় 1 টেবিল চামচের মতো চানা মশলা দিয়েছি, কারণ আমরা সেরকম কোনো রকম মশলা কিন্তু ইউজ করছি না, তাই জন্য চানা মশলাটা একটু বেশি করে দিতে হবে। যে কোনো কোম্পানির চানা মশলা নিলে হবে, অনেক রকম কোম্পানির এখন অ্যাভেলেবেল মার্কেটে। একটু কষানো হলে আমরা জল দিয়ে দেব, জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। চানা মশলাটা দেওয়ার ফলে অন্য কোনো রকম মশলা দেওয়ার কোনো ঝামেলা থাকে না, কারণ এই চানা মশলাটার মধ্যে সমস্ত মশলার একটা মিক্স থাকে। এই যে আমি ভাজা মশলাটাকে একটু বেটে নিয়েছি। ঘুগনিটা আমার প্রায় হয়ে এসছে, ঠিক নামানোর আগে আমরা গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। তোমরা চাইলে এই পর্যায়ে ধনে পাতা কুচি অ্যাড করতে পারো, সেটাও খেতে দারুণ হয়। বাট আমার কাছে এই মুহূর্তে ধনে পাতাটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। তো তোমরা প্লিজ দিও, তাহলে আরও ভালো টেস্টটা আসবে। এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো গুঁড়ো মশলা আমি দিয়েছি। দেন আমি এখন এটাকে একটু চিনি দেব, দিয়ে নামিয়ে দেব। তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারো। আমি দিলাম 2 টিস্পুনের মতো চিনি দিলাম, তাতে টেস্টটা ব্যালেন্স থাকে। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। ঘুগনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। এত কম তেল মশলায় এত সুন্দর একটা রান্না যে আমি তোমাদের করে দেখালাম, তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু বুঝবে না এটা সত্যি কতটা টেস্টি হয়েছে। তাই আমার রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।